আসসালামু আলাইকুম, আমি খাদিজা, পিএসটি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুব সহজে দ্রুত সময়ে ডিমের সাসরাঙ্গা রান্নার রেসিপি শেয়ার করব। যারা খেয়েছেন তারা জানেন এটা স্বাদ ঠিক কতটা মজার, আর যারা খাননি তারা একবার বানিয়ে দেখবেন, আপনার আঙ্গুল চেটে খেতে ইচ্ছে করবে। ডিমের সাসরাঙ্গা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই তরকারিটি দিয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগবে 4টি ডিম। আমি প্রথমে ডিমটিকে ভেঙে ডিমের সাদা অংশ থেকে কুসুমটিকে আলাদা করে নিচ্ছি। এভাবে আমি 4টি ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। তো আমার 1টি ডিমের কুসুম ভেঙে গিয়েছে, এতে সমস্যা নাই, আমি এই ডিমের কুসুমটিকেও রান্নার সময় ব্যবহার করব। এখন ডিমের সাদা অংশে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ টমেটো কুচি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে বাটিটিকে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে 1টি টমেটো কুচি এবং 1টি পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এদিকে ডিম ভাজার জন্য আমি চুলায় 1টি প্যান দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের ডিমের মিশ্রণ। তবে আমি এখানে সম্পূর্ণ ডিমের মিশ্রণ ব্যবহার করব না, আমি এটিকে 2 বার করে ব্যবহার করব। এ সময় চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ডিমটিকে ভেজে নিতে হবে। ডিম যখন উপরের দিকে হয়ে আসবে তখন এটিকে পাটিসাপটা পিঠার মতো ভাঁজ করে নিতে হবে। এবার আমি এটিকে ছোট টুকরো করে কেটে নিব। এভাবে আমি ডিমের বাকি মিশ্রণটিকেও ভালো করে ভেজে নিব। আমার ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে মজাদার ও সুস্বাদু করে রান্না করে নেওয়ার পালা। তো চলুন এগুলোকে আমরা রান্না করার রেসিপিটা দেখে নেই। চুলায় 1টি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা আর 3 থেকে 4টি দারচিনি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি পরে উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজ এবং টমেটো পেস্ট। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যখন দেখবেন এর উপরে তেল ভেসে আসছে তখন ঠিক এই মুহূর্তে দিয়ে দিতে হবে 1/2 কাপ টক দই। এখন এগুলোকে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি এলাচের গুঁড়া, 1/2 স্বাদমতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর এর স্বাদ বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আপনি চাইলে চিনি স্কিপ করতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি।
পানি দেওয়া হয়ে গেলে যখন পানির বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের ভেজে নেওয়ার ডিম। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিব। যখন ঝোল হালকা কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। কুসুমগুলো খুব সাবধানে দেওয়ার চেষ্টা করবে, না হলে ভেঙে যেতে পারে। তো আমার যে একটি কুসুম ভেঙে গিয়েছিল আমি সেটিও দিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচা মরিচ। এবার এগুলোকে লো টু মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব। লো টু মিডিয়াম আঁচে রান্না করলে ডিমের ভিতর মশলা ঢুকে যাবে আর তরকারিটি খেতে অনেক বেশি মজা লাগবে। আমার ডিমের শাঁসরাঙ্গা রান্না করে নেওয়া হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। আশা করি আপনারা এই রেসিপিটি ফলো করে অন্তত একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।